কিছুদিন ধরে শুরু হয়েছে সিরিয়াল ভাগ্যলক্ষ্মী। সিরিয়ালে নায়কের ভূমিকায় আছে বদি আর নায়িকার ভূমিকায় ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী একজন দায়িত্বশীল মেয়ে। ভাগ্যশ্রী সিরিয়ালে লক্ষ্মী স্টোরের দায়িত্ব নেবে আর বদিকে শক্তিশালী পায়ে ফিরে যেতে সহায়তা করবে। বদির ভাইয়ের নাম হলো রূপায়ণ আর রূপায়ণের বৌদি হলো ভাগ্যশ্রী অর্থাৎ শার্লি মোদক। আর আজ আমরা এই ভিডিওতে কথা বলবো ভাগ্যশ্রী সিরিয়ালের রূপায়ণকে নিয়ে। বাস্তবে কে এই রূপায়ণ, কিংবা কী তার আসল পরিচয়, বাস্তবে কার সাথে প্রেম করছে সে, সব ঘটনা জানার জন্য না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভাগ্যশ্রী সিরিয়ালের রূপায়ণের আসল নাম ফারহান ইমব্রোজ, তার ডাকনাম ফারহান। 1993 সালের 2 এপ্রিল কলকাতাতে জন্মগ্রহণ করে সে। তার বর্তমান বয়স 27 বছর। রূপায়ণ অর্থাৎ ফারহানের ধর্ম ইসলাম। তিনি মুসলিম পরিবারের সন্তান। সাউথ সিটি পাবলিক স্কুল থেকে মাধ্যমিক পাশ ও সেন্ট সিটিয়াস ভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে। ফারহান 2013 সালে টেলিপাড়ায় পা রাখে। তার প্রথম সিরিয়ালের নাম কেয়ার করি না। সেই সিরিয়ালে ফারহানের নায়িকার ভূমিকায় ছিল অভিনেত্রী মধুমিতা সরকার। ফারহান অনেক বাংলা সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেছে। সিরিয়ালগুলো হলো কানামাসি, কেয়ার করি না, কিরণমালা ও তবু মনে রেখো। তার সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হলো কিরণমালা। বর্তমানে ভাগ্যলক্ষ্মীতে নায়কের ভাইয়ের ভূমিকায় কাজ করছে। সিরিয়াল ছাড়া সিনেমাতেও অভিনয় করেছে ফারহান। তার সিনেমাগুলো হলো চুপ কথা, সোয়েটার ইত্যাদি। বর্তমানে ফারহান অবিবাহিত, তবে তার একজন গার্লফ্রেন্ড আছে। তার গার্লফ্রেন্ডের নাম প্রত্যুষা পাল। ফারহানের স্বপ্ন সে একদিন সিনেমাতে সাইড রোলে নয় মেইন রোলে কাজ করবে। ফারহান সিরিয়ালে যেমন শান্তশিষ্ট, তেমনি বাস্তবেও শান্তশিষ্ট। পরিবারসহ অভিনেতা অভিনেত্রীদের সাথে সে খুব সুন্দরভাবে ব্যবহার করে। তার ভালো আচরণ দেখে সবাই তাকে নিয়ে প্রশংসা করে। তো দর্শক, রূপায়ণ বাস্তবে কে সেটা আমরা জেনে গেলাম। আর তার বাস্তব জীবন সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং টেলিপাড়ার তারকাদের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।